প্রিয় দর্শক মন্ডলী, দেশের এবং প্রবাসী যে সকল ভাইরা আজকে আমাদের সাথে আছেন তাদের সকলকে জানাই আসসালাম, আসসালামু আলাইকুম। আজ আপনাদের নিয়ে এসেছি চৌবাড়িয়া গরুর বাজারে। এটি মান্দা থানা নওগাঁ জেলায় অবস্থিত। এই হাট প্রতি শুক্রবার সারাদিন মিলে। এটি নওগাঁ জেলার সব থেকে বড় একটি হাট। আর এই হাটে ব্যাপক পরিমাণে গরু আমদানি হয়, তবে এই হাটে দেশি গরুর আমদানি সব থেকে বেশি এবং খুব কম দামে পাওয়া যায়। আপনারা দেশি গরু বা সার গরু বা বাচ্চা গরু নিয়ে খামার শুরু করতে চাচ্ছেন, তারা এই হাটেতে গরু কিনতে পারেন। কম দামে এই হাটেতে গরু কিনতে পারবেন। দেখুন, বিরাট হাট আর ব্যাপক পরিমাণে গরুর আমদানি হয় এই হাটে। এই হাট হতে বাংলাদেশ যে কোনো প্রান্তে গরু নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা রয়েছে। সর্বক্ষণে এই হাটে গাড়ি পাবেন। তাছাড়া এই হাটে গরুর দাম এবং অন্যান্য খরচাদি অনেক কম। আর যারা আমার চ্যানেলটি নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজ আপনাদের কিছু বড় বড় সার গরুর দাম সম্পর্কে বিস্তারিত জানাবো। বিক্রেতারা গরুর দাম একটু বেশি চাইবে, আপনারা অবশ্যই দামাদামি করে নেবেন। দামাদামি করলে অনেক কমে কিনতে পারবেন। তাহলে চলুন আমরা বিক্রেতার সাথে দাম সম্পর্কে কথা বলি। বড়রা দাম যাচ্ছেন কতটা? এটা দাম যাচ্ছেন কত? চা দাম 76,000। এটা তো অস্ট্রেলিয়া জাতের, তাই না? ও অস্ট্রেলিয়া জাতের। হ্যাঁ, কত বয়স হয়েছে এটা? দুধাত আরো বড় হবে তো তাহলে অনেক। হ্যাঁ, কঠিন বড় হবে। একটু দাঁত তোলা বোধ 15 দিনে হয়নি দাঁত। হ্যাঁ, কত হলো এটা? কত হলো? 72,000 হলো। 72,000। এটা 72,000 হলো, বিরাট গরু। বড় ভাইটার দাম চাইছেন কত? এটা দাম চাইছেন কত? 75,000 চাইছেন। কয় দাঁত হয়েছে এটার ভাই? দুই দাঁতের থেকে আরেকটা বাড়েছে। তিন দুই দাঁত। ওটা গরু কামে কাজে খাওয়াতে খুবই আরাম। দেশি গরু দুই দাঁত বয়স। দাম চাইছে 86,000। দুইটা বয়স দাম চাইছে 86,000। দুইটা বয়স দেশি গরু। ভাইটা বিক্রি হয়ে গেল? কত হলো ভাই? 1,70,000। কয়জাত বয়স ভাই? এগুলো কেবল দাঁত পড়েছে, কেবল দাঁত পড়ছে। দুই দাঁত করে বয়স 1,70,000 বিক্রি হলো। সার গরু খুব সুন্দর সুন্দর সার। এগুলা কি কোথাও নিয়ে যাবেন না বাসার জন্য? না, বেচা ফেলেছি। না, আমি যারা কিনলো ওরা কি কোথাও নিয়ে যাবে? হাল বই করে ফেলে। সারাদিন দেখবেন আমার ছেলে হাত তারা চলে যাবো। আমি কষ্ট ম্যাডাম দাম যাচ্ছেন কত? 72,000। কয় দাঁত বয়স এটা? কয় দাঁত এটা? দুই দাঁত। দুই দাঁত। খুব সুন্দর গরু এটা, খুব সুন্দর গরু। দাম চাইছে 72,000।
বেশি সারবে ওটা। ভাইটার দাম চাইছেন কত? দাম 85 ভাই। 85 চাইছেন? কয়টা চাইছে ভাইটা? দাঁত হয় না এখনো? অনেক সুন্দর গরু। 85 দাম চাইছে, দামা দামি করলে অবশ্যই কম আছে। খুব সুন্দর একটি শার্ট। ৫৪,০০০ বিক্রি হলো এটা, ৫৪,০০০। এটা কি কোথাও নিয়ে যাবেন নাকি ভাই? না, বাড়ির জন্য। কোথাও নিয়ে যাবেন না বাড়ির জন্য? বাড়ির জন্য, পালার জন্য। এটা নিয়েছি ৫৪,০০০ টাকায়। গরুর আমদানি বেশি? আমদানি বেশি, ব্যাপক আমদানি। এটা কি আপনার বাড়ির গরু নাকি? গরু ওজন মোটামুটি কত রকম হবে? চাদারের দাম যাচ্ছেন কত? জোড়া কত যাচ্ছেন? দেড় লাখ যাচ্ছেন। দুটার কয় দাঁত বস? দুই দাঁত করে। খুব সুন্দর সার। দুই দাঁত করে দেড় লাখ চাচ্ছে। দাম যাচ্ছেন কত? ৯২ যাচ্ছেন। বয়স কতটা? কেবল দিতে যাচ্ছে। সুন্দর সুন্দর। আজকে আমদানি বেশি, তার কারণে দাম পাচ্ছেন না? ব্যাপক আমদানি। আর এই আমদানি না হলে দাম দাম আরো বেশি হতো। এটা কারণ বাড়ি করো নাকি? এটার ওজন আরো মনে কত হবে? একবারে
আপনি বলেন না, লীলা লোয়ার মতো দাম বলেন। চার্জারের দাম চাচ্ছেন কত? 1,10,000। 1,10,000 চাচ্ছেন? বড় ভাইটার দাম চাচ্ছেন কত আপনি? 20। 1,20,000। কজাত হয়ে যাবে এটা? 4,000। দেখি ভাই আপনি বাড়ির গরু, খুব সুন্দর। এটা ওজন কত রকম হবে ভাই? 6 মন পার হয়েছে। 6 মন পার হয়ে যাবে। ওটা কি আপনার নাকি? না না।